অন্যদিকে বাবা মায়ের সঙ্গে মামাবাড়ি থেকে মালদায় ফিরছিল ক্লাস টু এর ছাত্রী স্নেহা মণ্ডল। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনে পেছন দিকে উঠেছিল তারা। মালগাড়ি ধাক্কায় শূন্যে ছিটকে যায় তাদের কামরা। ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যে ঘটে যায় মারাত্মক ঘটনা। গুরুতর জখম হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বাবা মা ও মেয়েকে। আশঙ্কাজনক অবস্থায় ছিল 6 বছরের ওই শিশু কন্যা। বাবা মা বেঁচে গেলেও মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণী ছাত্রীর। শোকের ছায়া পরিবারে। এই নিয়ে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এখন শুধুই উদ্বেগ আর স্বজন হারাদের কান্না। একটা বাজে তখন পুরো জোরে একটা আওয়াজ হলো আর পুরো মাটি কাঁপতেছে ভূমিকম্পের মতো। সাথে সাথে আমরা টের পাইলাম যে ট্রেন কিছু দুর্ঘটনা ঘটেছে। সাথে সাথে দৌড়ায় আসলাম তো দেখতেছি এখানে মানে দেখার মতো দৃশ্য না, কান্নায় হাহাকার করতেছে সবাই। কারো হাত ফেসে আছে, কারো পা ফেসে আছে, বাচ্চা ওখানে আছে, ওটাকে গ্যাস কাটার ছাড়া বার করা যাবে না। ও জিন্দা ছিল, অনেক বাঁচানোর চেষ্টা করছি, ওকে বাঁচাতে পারেনি, ও ফেসে আছে পুরো, গ্যাস কাটার ছাড়া হবে না। আমরা যখন ছিলাম ঘটনাস্থলে তখন ও জিন্দা ছিল, আনুমানিক 4.5-5 বছর হলো। জন্মদিনে মেয়ের সঙ্গে বাবার আর দেখা হলো না, উল্টে বাড়িতে উঠল কান্নার রোল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বালিগঞ্জের বাসিন্দা শুভজিৎ মালির। 11 বছরের মেয়ের আবদারে জন্মদিনের জন্য তৎকালে টিকিট কেটে বাড়ি ফিরছিলেন, কিন্তু রাঙ্গাপানির ভয়াবহ রেল দুর্ঘটনায় সব শেষ। জানা গেল গাড়ি ডেলিভারি করাতে শিলিগুড়িতে এসেছিলেন শুভজিৎ, ফেরার কথা ছিল 2 দিন পর। কিন্তু তার 11 বছরের মেয়ের জন্মদিনে বাবা হিসেবে থাকতে আবদার করেছিল ছোট্ট মেয়ে, সেই জন্য তৎকালে টিকিট কেটে একদিন আগেই ফিরছিলেন। সঙ্গে ছিলেন তার পাড়ার এক বন্ধু। দুর্ঘটনা ঠিক আগে পাশের কামরায় গিয়ে অল্পের জন্য বেঁচে যান তিনি। তার থেকেই শুভজিতের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। শুভজিৎ মালিক? হ্যাঁ, শুভজিৎ মালিক। কোথা থেকে উঠেছিল, কোথায় যাচ্ছিল? গুয়াহাটিতে উঠেছিল, শিয়ালদা যাচ্ছিল। আপনারা কারা? আমরা ভাই পাড়া প্রতিবেশী। এখন কি বললো, কথা বললেন? কথা বললাম, ডিসচার্জ হবে কিছুক্ষণ পর, 1:30-2 বাজে। আশা করি দেওয়া উচিত পাবো, কিন্তু এখন সঠিক ঘটনাটা জানা যায়নি। তার পেপার আমাদের হ্যান্ড ওভার করলে বডি হ্যান্ড ওভার করলে নিয়ে চলে যাবো। 2 নাগাদ দেবে বলছো বডি? 1:30-2 মধ্যে দিয়ে দেবো।